চোখ কতটুকু দেখে, কান কতটুকুই বা শোনে, কিন্তু মন সে তার বিশাল ব্যাপ্তি আর গতি নিয়ে ছুটে চলে অনেক দূর। মনের এই দুরন্ত গতিকে থমকে দিতে পারে যে কোনো শারীরিক অসুস্থতা। প্রিয় দর্শক, আপনাদের শরীর ও মনের সুস্থতা কামনা করে শুরু করছি এসটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্যপ্রহর। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁপানি এবং শ্বাসরোগ প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড মেন্টর ইন্টারন্যাশনাল অ্যাজমা মডিউল ICDDRB, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটি, যিনি এখন RMO ন্যাশনাল হাসপাতালে ফেনীতে যিনি এখন প্র্যাকটিস করছেন। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো হাঁপানি এবং শ্বাসরোগ বিষয়ে। আসলে হাঁপানি এমন একটা রোগ যেটা অ্যাজমা বলছি আমরা, আমাদের মেডিকেলে আমরা যেটা বলি অ্যাজমা, এই অ্যাজমা রোগটি আসলে এমন কোনো বয়স নাই যে সময় হতে পারে না, যে কোনো বয়সে এটা হতে পারে। এই অ্যাজমা রোগটি কি এবং এই রোগে সাধারণত কি হয়ে থাকে? আসলে আমাদের ভিতরে যে ভুল ধারণাটা আছে সেটা হচ্ছে যে আমরা অনেক রোগকেই বলি যে শ্বাসকষ্ট, তো হাঁপানি এর ভিতরে মাত্র একটাই রোগ। হ্যাঁ, তো শ্বাসকষ্ট কয়েক রকমের আছে, যেমন দীর্ঘমেয়াদী একটা শ্বাসকষ্ট আছে যেটা বৃদ্ধদের ক্ষেত্রে হয় অনেক সময়, সেটাকে একটা COPD নাম দেওয়া হয়। আর আমরা শুধু আজকে বেশিরভাগ ফোকাস করবো অ্যাজমা নিয়ে। সো আমি অ্যাজমাটা কি সেটা একটু সংক্ষেপে বুঝিয়ে বলতে চাচ্ছি যে অ্যাজমাতে কী কী সমস্যা হয়, যেমন রোগীরা কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। হ্যাঁ, যেমন কাশি নিয়ে আসে, তারপরে বুকে একটা শোষ আওয়াজ হয়, হ্যাঁ, এবং বুকে এই যে শব্দটা, হ্যাঁ, এই শব্দটা নিয়ে অনেক সময় আসে, কারো আমরা অনেক সময় শব্দটা পাই কখনো পাই না, বাট এটা একটা শব্দ, তাদের সবসময় আমরা খেয়াল রাখতে হবে যে এই শব্দটা আছে কি না, বা আমরা রুগীকে জিজ্ঞেস করতে পারি। এবং অনেক সময় বুকে চাপ লাগা আসে, বাচ্চাদের অনেক সময় বলে যে পেটে ব্যথা, এরকম একটা সমস্যা নিয়ে বাচ্চারা অনেক সময় বলতে পারে, এই কারণে ছোট বাচ্চাদের অনেক সময় একটা ডিসকমফোর্ট থাকে, যেটা আপার অ্যাবডোমেনে, যেটা অনেক সময় আমাদের খেয়াল রাখতে হয়, যেটা আমরা ওভারলুক করে যাই অনেক সময় এটা জানা না থাকার কারণে। আর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যেটা থাকতে পারে, যেমন নাকে সর্দি থাকতে পারে, চুলকানি এবং অ্যালার্জি হিস্ট্রি যেটা থাকতে পারে, তো মূলত এইগুলা নিয়েই রোগীরা আমাদের কাছে আসে। তো আমি একটু ভিতরে যেতে চাচ্ছি যে আমি আসলে বলতে চাচ্ছি যে অ্যাজমাটা কি এফেক্টটা করে। হ্যাঁ, যেমন এই যে আমাদের এটা একটা, যদি এটা এয়ারওয়ে থাকে, এটা সাধারণত প্রসারিত অবস্থায় থাকে, এটা অ্যাজমাতে সংকুচিত হয়ে যায়, হ্যাঁ, যার কারণে রোগীরা শ্বাস প্রশ্বাস নিতে পারে না। আর একটা ইনফ্লামেশন মানে একটা প্রদাহ থাকে, এই প্রদাহটা এখানে এই যে লাল রং দেখা যাচ্ছে, এটা প্রদাহ থাকে এখানে, যেমন আমাদের কাশি হয়, যে কাশিটা বের হয়, এই কাশিটা ভিতরে জমা হয়ে যায়, যার কারণে শ্বাস নিতে আসতে অসুবিধা হয়। এই প্রসঙ্গে কিছু ছবি আছে আমাদের কাছে, আমরা যদি সেই ছবিগুলো একটু দেখি মনে হয় দর্শকদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, আমাদের এই যে স্ক্রিনের যে বাম পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা হচ্ছে একটা সাধারণ এয়ারওয়ে, হ্যাঁ, যেখান থেকে শ্বাস প্রশ্বাস আমাদের আসা যাওয়া করে, এটা একদম প্রসারিত অবস্থায় আছে এবং দেখতে দেখা যাচ্ছে যে খুব প্রসারিত, এবং আশেপাশে যে ব্যান্ড আছে একটা লাল রং আমরা খেয়াল করছি, লাল রঙের একটা রিবনের মতো, এটা হচ্ছে যে স্মুথ মাসেল বা মাংসপেশি, এই মাংসপেশিটা আমরা যখন ডান দিকের চিত্রে দেখবো যে এটাকে একদম সংকুচিত করে ফেলেছে, এই যে স্মুথ মাসেলটাকে সংকুচিত করে ফেলে, যার কারণে কি হচ্ছে যে এটা সংকুচিত হয়ে এয়ারওয়েটা ন্যারো হয়ে গেছে, এখন এখান থেকে বাতাস আসা যাওয়া করতে বাধা পাচ্ছে। এটা আসলে খুব বুঝতে আমাদের জন্য খুব ইজি হচ্ছে, এই কারণে যে যেটা খোলা থাকে সেটা দিয়ে কিন্তু বাতাস সহজে আসা যাওয়া করতে পারে, যখন এটা সরু হয়ে যাচ্ছে বাতাস কিন্তু যেতে পারছে না বা আসতে পারছে না। এরপরে যদি চিত্রটা আমরা দেখি, হ্যাঁ, তাহলে এরপরের চিত্রে আমরা দেখতে পাবো যে শেষের দিকে যে অংশটা আছে, যে এখানে তিন রকমের দেখা যাচ্ছে, একটা হচ্ছে সাধারণ এয়ারওয়ে একদম বাম পাশে, আর অ্যাজমাতে সাধারণ যেরকম থাকে, এই যে এটা হচ্ছে যে যখন নর্মাল অ্যাটাকটা হয় বা স্বাভাবিক অবস্থা, সেটা হচ্ছে অ্যাজমার দুই রকম আছে, একটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, একটা হচ্ছে বেশি খারাপ অবস্থা, যেটাকে আমরা বলছি লাইফ থ্রেটেনিং অ্যাজমা, বা যেটা হচ্ছে যে মৃত্যুর ঝুঁকি আছে। একদম ডান দিকের যে চিত্রটা সেটাতে দেখা যাচ্ছে যে একেবারেই সংকুচিত হয়ে গেছে এবং বেশ কিছু শ্লেষা জমে, হ্যাঁ, সেটাকে একদম ব্লক করে রেখেছে, এই ফলে অক্সিজেন ভিতরে যেতে পারে না, রোগীরা খুব শ্বাস টানে, শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে। তো এগুলা কিছু ট্রিগার ফ্যাক্টর আছে, হ্যাঁ, যেগুলা এই ট্রিগারগুলা এটাকে প্রভোক করে, যেমন একটা সাধারণ এয়ারওয়ে
হ্যাঁ, সেটা এখানে হচ্ছে আমরা যে, কিছু ট্রিগার হ্যাঁ, ফ্যাক্টর এখানে কিছু ছবি ট্রিগার দেখতে ফ্যাক্টর পাচ্ছি। আছে যে আমরা সবাই জানি যে ধুলা, হ্যাঁ, এবং হুম হুম পুরাতন ধুলা, হ্যাঁ, বিশেষ করে, হ্যাঁ, এটার ভিতরে মোল্ড থাকে। হ্যাঁ, তারপরে অনেকে বিশেষ করে বাংলাদেশে অনেকে বিড়াল পোষেন বা হুম হুম কুকুর নিয়ে বাচ্চারা অনেক সময় খেলা করে, বিদেশে এটা আরও বেশি। আর সবচেয়ে যেটা বেশি কমন সেটা হচ্ছে হাউস ডাস্ট মাইট, মানে ঘরের যে এটা ছারপোকা বলে বা আরও অনেক ধরনের যেগুলো হচ্ছে যে ঘরের যে নোংরা আবর্জনার ভিতরে এগুলো তৈরি হয় হুম হুম সাধারণত। আর সাধারণ কাশি যেটা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যে ভাইরাসজনিত যে কাশিটা, সেটাও কিন্তু অ্যাজমার একটা ট্রিগার হিসেবে কাজ করে। আচ্ছা এক্সারসাইজ অনেক সময় কাজ করে, ধূমপান, আমরা সবাই জানি যে হুম ধূমপান হুম এটা অবশ্যই একটা মানে একটা বিশাল ট্রিগার। হ্যাঁ, ধূমপানটা আমাদের সবার অ্যাভয়েড করা উচিত, এবং শুধু যে ধূমপান তা না, বিভিন্ন ধোঁয়া, হ্যাঁ, হুম ধোঁয়া হুম থেকে আমাদের, এবং স্ট্রং ওয়াডার মানে খুব ঝাঁঝালো গন্ধ, হ্যাঁ, এগুলা। এরপর ফুলের সিজনে যে পরাগ রেণুগুলা হুম বের হুম হয়, এগুলো যদি বেশি আকারে বেরো, ওখানে কিন্তু একটা প্রবলেম দেখা যায়। তো মেইনলি এগুলাই থাকে। আর হচ্ছে এই যে অনেকে আছে মশার কয়েল ব্যবহার করে বা স্ট্রং ওয়াডার যেটা, হুম হুম হ্যাঁ, এটার সঙ্গে যে স্প্রে, মশার স্প্রে, এগুলো খুব ক্ষতিকর আর কি। তো আমাদের এগুলার সাথে কারণে একজন ট্রিগার করে। দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক, আপনার নাম বলে সমস্যার কথা বলুন। আমার প্রবলেমটা হচ্ছে আমার নাকের ভেতরে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি না, আমাদের শুনতে একটু সমস্যা হচ্ছে। দুঃখিত দর্শক, আপনি আরো একবার একটু চেষ্টা করুন। আমার মনে হচ্ছে প্রিয় দর্শক বলতে চেয়েছিলেন যে ওনার নাকের বোধহয় কোনো সমস্যার কথা, আচ্ছা, কিন্তু পুরোটা না বুঝে আমরা হুম তো হুম এটা বলতে পারছি না। তবে হুম হুম হয়তো তার নাকের হয়তো সর্দি এরকম থাকতে পারে। হুম এটা হুম হয়তো আমরা জানি যে অ্যাজমার একটা মানে সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জি, বা হুম নাকের হুম সর্দি আর কি। অ্যালার্জিক তো এটার জন্য কিন্তু রাইনাইটিস, অবশ্যই আমাদেরকে চিকিৎসা করতে হবে। আমরা যে অ্যাজমা রোগী আমাদের কাছে যখন আসে, হুম হুম তাহলে অবশ্যই এটাকে চিকিৎসা করতে হবে, কারণ জিনিসটা শুরু হয় নাক থেকেই। আচ্ছা বেশিরভাগ রোগী আচ্ছা আমাদের কাছে কমপ্লেন করে, একটু চোখ চুলকাচ্ছে, হ্যাঁ, তারপরে হুম একটু হুম নাকে সর্দি হচ্ছে, কয়েকটা হাঁচি দিল, হুম এরপর একটু কাশি হলো, তারপর শ্বাসকষ্ট হলো। এটা একটা খুব কমন প্যাটার্ন আর কি, যেটা আমরা সবসময় পেয়ে থাকি। আচ্ছা, যেমন হচ্ছে যে যেটা বললেন যে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাকচুয়ালি এটা তো অ্যালার্জিক একটা মানে রিয়াকশন যেটা হয়, জি এটা আপনি হয়তো আরো ডিটেইলে বলবেন, জি, যেটা হলো যখন নাকে হচ্ছে আমরা এটা অ্যালার্জিক রাইনাইটিস ইয়েস, বলছি, যখন চোখে হচ্ছে কনজাংটিভাইটিস হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার যখন, একজিমা, হ্যাঁ, যখন স্কিনে হচ্ছে একজিমা বলছি, জি, আবার যখন লাঙে হচ্ছে বা ফুসফুসে হচ্ছে তখন আমরা অ্যাজমা বলছি, জি, কিন্তু এই অ্যাজমা সম্পর্কে কিন্তু অনেক ভয় ভীতি হাঁপানি হয়েছে, এটা মানে বিশাল একটা কিছু, এবং হ্যাঁ অনেক হ্যাঁ, ধরনের মিসকনসেপশনস আছে, সেই জি, বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। জি, তার আগে একটু শুনি যে এটা কিভাবে হয়, মানে কিভাবে হয়। আরো হ্যাঁ, একটা ফোন আছে আমাদের সাথে, আমরা আচ্ছা, ফোনটি নিয়ে, নিয়ে এসে আবার আমরা জি কথা বলবো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আরিফ বলছিলাম গাজীপুর থেকে। জি জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমার নাকের ভিতরে কফ জমে থাকে আর গলার ভিতরে কফ জমে থাকে, কাশি হয়, আর এটার জন্য অনেক ধরনের টেস্ট করানো হয়েছে, ব্লাড টেস্ট, এইডসের টেস্ট, তারপরে হার্টের টেস্ট, অনেক ধরনের, কিন্তু কোনো উপকার পাচ্ছি না আমি। কোনো কোনো টেস্টে কোনো কিছু মানে ই হচ্ছে না, মানে ধরা পড়তেছে না, কোনো রোগ আছে কিনা এটা কোনো ধরা পড়তেছে না। আর এটার জন্য অনেক ধরনের ট্যাবলেটও খেয়েছি আমি, প্রিয় দর্শক আরিফ মেডিসিনও ভাই, খেয়েছি অনেক ধরনের। জি, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার বুকে কি কোনো শো শো আওয়াজ হয়? আপনার বুকে কোনো আওয়াজ হয়, শো শো আওয়াজ হয়, শ্বাসকষ্ট জি হয়? না, আমার বুকে কোনো আওয়াজ হয় না। আচ্ছা আচ্ছা, কখনই আপনার বুকে কখনো আওয়াজ হয়নি তাই না, এই কাশির না না জন্যে? কখন না কখনই আওয়াজ হয়নি, কিন্তু এই সন্ধ্যার সন্ধ্যার পরে সকাল পর্যন্ত মানে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত মানে আমার একটু শ্বাসকষ্ট হয়, যেমন এই শ্বাস প্রশ্বাস ফেলতে একটু কষ্ট হয় আর কি। আচ্ছা, আপনি কি একটা পরীক্ষা করিয়েছেন যেটা কিনা ফু দিয়ে করতে হয়? হ্যাঁ, ডাক্তার আপনাকে বলেছে অনেক জোরে ফু দিতে হবে, এরকম এই ধরনের একটা না, যন্ত্রের এই ভিতরে ধরনের কোনো বা? পরীক্ষা করায়নি আমাকে। না 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 না, হ্যাঁ আরিফ ভাই, আপনার অ্যাজমা কিনা এটা তো আমরা কনফার্ম বলতে পারছি না, তবে কিন্তু আমরা অবশ্যই আপনাকে গলার সাজেস্ট ভিতরে আবার করবো, চুলকায়, কিন্তু আপনার যে যেখান থেকে কফটা উঠে ওখানে হ্যাঁ, আবার চুলকায় মাঝে মধ্যেই। চুলকানি আছে, আচ্ছা, হ্যাঁ, চুলকালে আপনার কফটা মানে কাশিটা হয় তখন। তো আপনাকে অনুরোধ করবো এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, যিনি কিনা আপনাকে এরকম একটা পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন যে আপনার শ্বাসনালীটা কি স্বাভাবিক অবস্থায় আছে নাকি ওখানে অ্যাজমা হওয়ার কোনো চান্স আছে। যেটা আমরা করি কি, দুটো ভাবে পরীক্ষাটা করি, প্রথমে আপনাকে স্বাভাবিকভাবে ফু দিতে বলি, এবং একটা বিশেষ ওষুধ আমরা ব্যবহার করি, সে ওষুধটা ব্যবহার করার 15-20 মিনিট পর আবার ফু দিতে বলি। এটাতে যদি আপনার অনেক সময় ডায়াগনোসিস হয়। আর একটা বিষয় হচ্ছে আপনার নাকের যে সমস্যাটা বললেন, আপনি হয়তো বলতে চেয়েছিলেন নাকে সর্দির কথা, তো
এটার কিন্তু সত্যিকারে একদম ভালো চিকিৎসা আছে, একটা নেজাল স্প্রে, হ্যাঁ, সিক্লোসোনাইড, এটা যদি আমরা রেগুলার ব্যবহার করি তবে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। রেগুলার যদি সকালে আমি এক চাপ করে দুই নাকে ব্যবহার করি তাহলে কিন্তু আপনি এটাতে উপকৃত হতে পারবেন, তবে অবশ্যই বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করেই সব কিছু করবেন। ধন্যবাদ আরিফ সাহেব। এতে যেটা বলছিলেন যে কনফার্ম হওয়ার জন্য, আসলে তো উনি বুঝতে পারছেন না যে অ্যাজমা কি না, তো এখানে একটা আমি ডিভাইস দেখতে পাচ্ছি, মানে এটাতে কিভাবে কি করা হয় এটা দিয়ে? এটা হচ্ছে একটা খুব সিম্পল একটা ডিভাইস, পিক ফ্লো, যেটা কিনা বিদেশে আমরা রোগীদেরকে দেওয়া হয় এবং এটা ওরা সকাল বিকেল ফু দেয়, ফু দিয়ে ওরা ডায়েরিতে লিখে রাখে, লিখে রাখলে ওই বুঝতে পারে যে তার সমস্যাটা বাড়লো কি কমলো বা কখন তার অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে। এটা বলা হয় যে আমি যেমন আমার জুতার মাপটা জানি, ঠিক আমার পিক ফ্লো কতটুকু হয় সেটাও আমি একজন অ্যাজমা রোগী হিসেবে আমার জানা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো কি, বাংলাদেশে রোগীদের কাছে তো নেই, আমাদের ডাক্তারদের কাছে আমাদের খুঁজে পেতে অনেক কষ্ট হয়, তো আমরা সবাইকে অনুরোধ করবো এটা প্র্যাকটিস করার জন্য। এটা একটা ফু দিতে হয়, এরকম একটা ফু দিলে এরকম একটা লাল ডায়াল আসে, এই লাল ডায়ালটা এখানে চলে আসে, তো এরকম বিভিন্ন দাগ আছে, তো আমরা জানি যে বয়স হিসাবে, উচ্চতা হিসাবে, হ্যাঁ, তারপর মেল না ফিমেল, তারপরে এথনিসিটি একটা বিষয় আছে, এগুলোর উপর ডিপেন্ড করে একটা প্রেডিক্টেড ভ্যালু থাকে, তো ওই প্রেডিক্টেড ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি তার বয়স হিসাবে যতটুকু থাকার কথা তার চেয়ে কম না বেশি আছে। আর একটা বিষয় হচ্ছে তার পার্সোনাল বেস্ট একটা বিষয়, যেমন বিশেষ করে অ্যাজমা রোগীর ক্ষেত্রে ওর যেমন পার্সোনাল বেস্ট যেটা ছিল, মানে ওর জীবনে যতবার ফু দিয়েছে সবচেয়ে বেশি যেটা হ্যাঁ, তো ওটা থেকে যদি সিগনিফিকেন্টলি কমে যায় তাহলে বোঝা যাবে যে তার রোগটা একটু খারাপের দিকে যাচ্ছে। এটা আমরা কনফার্ম করার জন্য যেটা করি সেটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় ফু দিই, আবার আমরা এরকম একটা ওষুধ ব্যবহার করি, হ্যাঁ, নীল রঙের রিলিভার মেডিকেশন বলে, সালবিটামল এটার কন্টেন্ট, ওটা দিয়ে আমরা 20-25 মিনিট বসিয়ে রাখি, বসিয়ে রাখলে এটাকে বলে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, হ্যাঁ, ওষুধ দেওয়ার আগে এবং পরে, তো ওষুধ দেওয়ার আগে এবং পরে যদি সিগনিফিকেন্ট একটা ইম্প্রুভমেন্ট পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি একটা কনফার্মেটরি একটা ডায়াগনোসিস বাই অবজেক্টিভ টেস্ট, এটা আমরা বলতে পারি। আচ্ছা, মানে এটা কনফার্ম করার জন্য অ্যাজমা হয়েছে কিনা এটা এটা দিয়ে খুব সিম্পল একটা অ্যাসেসমেন্ট এটা একদম মানে ইন চেম্বার করা যায়, হ্যাঁ, প্রতিটা ভিজিটে করা যায়। আরেকটা বিষয় আছে, যেমন আপনি এটা করতে পারলেন না, একটা ভিজিটে আসলো আপনি ফু দেওয়ালেন, দেখলেন যে তার আছে 330, পরবর্তীতে আপনি চিকিৎসা দিলেন 7 দিন বা 2 সপ্তাহ পরে যখন আপনার কাছে আসলো আপনি দেখলেন যে ওর এখন 500 আছে, সো এটা ইন্ডিকেট করে যে তার একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভ হয়েছে, এটাও কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করে। কারণ অ্যাজমা হচ্ছে এমন একটা রোগ যেটা কিনা আপনার ভ্যারিয়েবল, হ্যাঁ, ভ্যারি করে, হ্যাঁ, সিজন টু সিজন ভ্যারি করে, হ্যাঁ, পার্সন টু পার্সন ভ্যারি করে, হ্যাঁ, তারপরে আবার রোগটা এমন সময় দেখা যায় যে আজকে সে ভালো, মানে খুব খারাপ অবস্থা, কালকে আবার অনেক ভালো, সে অনেক ইম্প্রুভ করেছে, তাই না, এমন আছে যে সকালে সে মারা যাচ্ছে এমন অবস্থা, আবার বিকেল বেলা সে ফুটবল খেলতে নেমে গেছে, হ্যাঁ, সো অ্যাজমা এমন একটা রোগ যেটা যখন ভালো থাকে সে পুরোপুরি সুস্থ থাকে, আর যখন খারাপ থাকে তখন মানে এটা লাইফ থ্রেটেনিং হতে পারে, সো এই জন্য এই লাইফ থ্রেটেনিং কন্ডিশনটাকে অ্যাভয়েড করার জন্যই আজকে আমাদের আয়োজন, যে আমরা রোগীদেরকে অন্তত বলবো যে আপনারা কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এটা যেমন সিম্পলি একটা পিক ফ্লো মিটার দিয়ে দেখা গেল, এবং এটা যদি রোগীকে দিয়ে দেওয়া হয়, একটা ডায়েরি মেইনটেইন করতে হয়, সকালে একটা রিডিং নেবে, বিকালে একটা রিডিং নেবে, এটা কতদিন করতে হবে? এটা সাধারণত আমরা বলি যে সব সময় করার জন্য, ঠিক আছে, তবে এরকম হয় যখন সে একদম ভালো আছে তখন সে না করলেও পারে, না করলেও হয়, হ্যাঁ, আর যেটা প্রথমবার আসে, হ্যাঁ, প্রথমবার আসলে আমরা অবশ্যই বলবো অন্তত 3 সপ্তাহ যেন সে রেগুলার ভাবে করে, ঠিক আছে। আর এটা আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা অকুপেশনাল অ্যাজমা ডায়াগনোসিস করার জন্য একটা সিরিয়াল পিক ফ্লো করে থাকি, সেটা আরেক ধরনের পরীক্ষা। অকুপেশনাল মেস, সে তার ওয়ার্কপ্লেসে কি ধরনের, মানে ওয়ার্কপ্লেসে যদি সে ডাস্ট নিয়ে কাজ করে বা অনেকে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে তাদেরও তো হতে পারে, হ্যাঁ, অকুপেশনাল অ্যাজমা আমরা বলি যে অ্যাজমার তো কোনো বয়স নেই, যে কোনো বয়সে হতে পারে, কিন্তু যদি অ্যাডাল্ট বয়সে দেখা যায়, আগে হিস্ট্রি নিয়ে আমরা দেখি যে ছোটবেলায় তার কখনো ছিল না, আমাদেরকে অবশ্যই এটাকে বাদ দিতে হবে, এক্সক্লুড করে নিতে হবে যে তার অকুপেশনাল অ্যাজমা আছে কিনা। যেমন গতকালকে আমার কাছে একটা রোগী এসেছিলেন, তার বিগত 8 বছর ধরে তার সমস্যা, এবং উনি 9 বছর ধরে উনিও যে রঙের কাজ করেন, হ্যাঁ, বিভিন্ন আলমারিতে, স্টিলের আলমারিতে রং করেন, তাহলে এই রোগীটাকে আমি ধরে নিয়েছি যে এটা হয়তো অকুপেশনাল অ্যাজমাই হবে, এবং তাকে আমরা সিরিয়াল পিক ফ্লোর জন্য অ্যাডভাইস করেছি। এবং যদি দেখা যায় যে সে ওয়ার্কপ্লেস থেকে দূরে আছে সেই সময়টা বা তার কম থাকে, এরকমও হিস্ট্রি, এটা উনি বলেছেন যে আমি বললাম যে আপনি যখন কাজে থাকেন না তখন কেমন থাকেন, বলে যে আমি তখন ভালো থাকি। আচ্ছা, কাজে গেলেই তার তখন কাজে গেলে তার বেশি হয়। আচ্ছা, আরেকটা আছে যে চাইল্ডহুড অ্যাজমা, মানে ছোট্ট বাচ্চাদের তার অ্যাজমা হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে? এটা আসলে অ্যাজমা আমরা বলতে পারবো না ছোট বাচ্চাদেরকে,
কারণ আমরা বলি যে যতদিন পর্যন্ত ডায়াগনোসিস আমি কনফার্ম না করতে পারবো বাই অবজেক্টিভ টেস্ট, এটা অথবা এটা পিক ফ্লো অথবা একটা স্পাইরোমেট্রি টেস্ট আছে, সেখানে আরও জোরে ফু দিতে হয়, সেটাতে অনেক এফোর্ট লাগে, সেটা ছোট বাচ্চা তো ছোট বাচ্চাটা পারবে না। হ্যাঁ, তার একটু বড় হলে যখন সে পারবে তখন আমি এটা করে নিয়ে বাই অবজেক্টিভ টেস্ট আমি বলতে পারবো যে তার অ্যাজমা, কিন্তু ছোটবেলায় আমরা বলি যে তার হাই প্রবাবিলিটি আছে কিনা, মানে অ্যাজমা হওয়ার তার সম্ভাবনা বেশি আছে কিনা, কারণ বাবা মাকে আমরা অ্যাজমা বললেই বাবা মা ঘাবড়িয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমি শুরুতেই যেটা বলছিলাম যে হাঁপানি বা অ্যাজমা এটা শুনলেই অনেক ভয় লাগে, ভয় লাগে। এটা ভয় লাগার একটা কারণ হচ্ছে এই যে এটাতে কিন্তু মৃত্যু ঝুঁকি আছে, আপনার অ্যাকজিমাতে মৃত্যুর ঝুঁকি নেই, আপনার কনজাংটিভাইটিসে কেউ মারা যায় না, কিন্তু এটাতে মৃত্যুর ঝুঁকি আছে। আর সৌভাগ্যের বিষয় এটাই যে এটা মৃত্যুটা প্রায় 95% অ্যাভয়েড করা সম্ভব, 95% আমরা অ্যাভয়েড করতে পারি। তো যে কথা বলছিলাম বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ডহুড অ্যাজমা, সেটা আমরা অ্যাজমা ঠিক বলি না, তারপরও আমরা বলি যে হাই প্রবাবিলিটি যে অ্যাজমা হওয়ার জন্য এটা তার অনেক ঝুঁকি আছে। এটা আমরা কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেমন আমরা একটু আগে সিমটম নিয়ে কথা বললাম যে তার শ্বাসকষ্ট আছে, কাশি আছে, হ্যাঁ, এটা আবার রাতের গভীরে বেড়ে যায় অথবা সকালে আর্লি ইন দ্য মর্নিং বেড়ে যায় বা খেলাধুলা করতে গেলে দৌড়ঝাঁপ করতে গেলে বেড়ে যায়, এটা একটা মানে ট্রিগারগুলো আছে। তারপরে তার চাইল্ডহুড অ্যাজমা বা বাচ্চাদের অ্যাজমা নিয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসিটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রহর। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত এসিটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রহর অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাঁপানি এবং শ্বাসরোগ বিষয়ে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, কোর্স কোঅর্ডিনেটর অ্যান্ড মেন্টর ইন্টারন্যাশনাল অ্যাজমা মডিউল ICDDRB, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটি, যিনি বর্তমানে ন্যাশনাল হাসপাতাল ফেনীতে কর্মরত আছেন। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে চাইল্ডহুড অ্যাজমা বা বাচ্চাদের অ্যাজমা প্রসঙ্গে। হ্যাঁ, এটা প্রথমে আমরা বললাম যে কাশি থাকবে, হ্যাঁ, শ্বাসকষ্ট থাকবে, এটা বলেছি। এরপরে তার পার্সোনাল হিস্ট্রি, মানে ওর কোনো অ্যালার্জিক কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্যাডল ক্রাম থাকে, আমরা দেখি যে অনেক সময় অ্যালার্জির প্রবলেম থাকে বাচ্চাদের মাথায় যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ধরনের মাথায় আরও যে কোনো ধরনের অ্যাটোপিক ডিজিজ, মানে চুলকানি জাতীয় যে কোনো রোগ আছে কিনা, এরপরে তার ফ্যামিলির ভিতরে কারো অ্যাজমা আছে কিনা, নিকট আত্মীয়র ভিতরে কারো অ্যাজমা আছে কিনা, এবং তাদেরও কোনো এরকম অ্যালার্জিক, হ্যাঁ, চুলকানি জাতীয় কোনো রোগ আছে কিনা, তাহলে আমরা এই কয়টা তিনটা পয়েন্ট পেলাম। আর একটা হচ্ছে যে ওর যে কাশি থাকলো, আমরা যখন আসবো শোষো আওয়াজ আছে কিনা মাইকে জিজ্ঞেস করতে পারি, অথবা ডাক্তারের কাছে আসলে আমরা বলে যে শোষো আওয়াজ হয়, হ্যাঁ, ওরা খুব ভালো বলতে পারে। হ্যাঁ, তো ওরা বলে যে শোষো বুকে আওয়াজ করে এবং বলে যে ওই যে বুকের খাঁচির নিচে একটু ডেবে যায়, হ্যাঁ, এটা হচ্ছে ইনড্রয়িং বলে, চেস্ট ইনড্রয়িং, এটা ওরা বলতে পারে কিন্তু। হ্যাঁ, আর আমাদের কাছে আসলে আমরা যখন বুকে আমরা স্টেথোস্কোপ লাগাই তখন আমরা একটা শোষো একটা আওয়াজ পাই আর কি। আর হচ্ছে তখন আমরা যখন তাকে ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে রেসপন্স করে, অ্যাজমা চিকিৎসা শুরু করলে রেসপন্স করে, এই পাঁচটা পয়েন্ট দিয়ে আমরা বলতে পারি যে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি, বাট আমরা কখনোই এটা কনফার্ম করব না। আমরা দেখেছি যে বড় হওয়ার পরে এই বাচ্চাগুলোর, বিশেষ করে 5 থেকে 7 বছর যখন বয়স হয়, অনেক সময় বলে রোগীরা যে ডুব দিয়ে গোসল করতে পারলে তখন আর এটা থাকে না, কিন্তু আসলে আমরা দেখেছি যে 5-7 বছরের পরে বেশিরভাগ বাচ্চা রোগীকে যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় ওরা কিন্তু অ্যাজমা নিয়ে বড় হয় না। আচ্ছা, কারণ মায়েরা এই প্রশ্নটা করে যে আমার বাচ্চা কি অ্যাজমা নিয়েই বড় হবে, সারা জীবন কি থাকবে? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আমরা এভাবেই দেই যে আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন, হ্যাঁ, তাহলে অবশ্যই সম্ভাবনা বেশি যে তার এই অ্যাজমা নিয়ে সে বড় হবে না। আরেকটাও কমন কোশ্চেন আছে যে ইনহেলার ব্যবহারের একটা ভীতি, আমরা ইনহেলার নিয়ে কথা বলবো, এখানে অনেকগুলো ডিভাইস আছে সেগুলো নিয়েও কথা বলবো। একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার যখন ছেলে একটু খেলাধুলা করে অথবা একটু আপনার দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে দেখাতে কি ওর রাতে ঘুমানোর সময় আপনার ইয়েটা হয়ে যায়, ওই যে শ্বাসকষ্টটা খুব বেড়ে যায়, হ্যাঁ, বুকের ভিতরে মানে শ্বাস একটা আওয়াজ করে, ঘুমাতে পারে না, ঠিক আছে। এখন আমি ডাক্তার ইয়াকে দেখাইছিলাম একবার, আরো এক বছর আগে, এসকে আলম, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তো উনি ওকে এই ব্যাপারটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ট্রায়াল অফ 5 দিয়েছিল, এটা বলতে চলবে, এখন পর্যন্ত এটা আমি এটা খাওয়াচ্ছি,
রানিং অবস্থায়। এখন এটার থেকে আমার স্যারের কাছে একটা প্রশ্ন হচ্ছে, কিভাবে আমি এটার থেকে মুক্তি পেতে পারি? জি, প্রথমে দর্শক আপনাকে ধন্যবাদ, একটা খুব সুন্দর প্রশ্ন কিন্তু দর্শক করেছেন আমাদের ভিতরে। এটা একটা কমন সিনারিও, আমরা প্রায় এ ধরনের রোগী আমরা পেয়ে থাকি। তো এখানে এই রুগীটার হয়েছে কি, এক্সারসাইজ ইনডুসড অ্যাজমা বলা হয়। হ্যাঁ, যে বাচ্চা যখন সে ব্যায়াম করে বা দৌড়াদৌড়ি করে বা খেলাধুলা করে, হ্যাঁ, সেখানে বিশেষ করে এটা আরেকটা জিনিস আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমি এই কথাটা কেন বলছি, যে এটা হয়তো ভুলে যাব কিন্তু এটা খুব জরুরি, সেটা হচ্ছে গরমকালে কি হয়, যখন অনেক হিট থাকে, হিট থাকলে ওজন গ্রাউন্ডটা মাটির দিকে নেমে আসে এবং আমরা বড়রা এটাতে পড়ি না, কারণ এটা হচ্ছে যে লেভেলটা থাকে এরকম 4 ফুটের নিচে। এবং ছোট ছোট বাচ্চারা যখন এই গরমের দিনে পাশের মাঠে, বিশেষ করে হাইওয়ে যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, ওরা যদি ওই ওই মানে খেলাধুলা করতে মাঠে যায়, ওই সময় কিন্তু ওই ওজন লেয়ারের ভিতরে সে পড়ে যায়, তখন কিন্তু তার একটা অ্যাটাক হতে পারে। এটাকেও আমরা অনেক সময় ওই যে খেলাধুলার কারণটা বলেই অনেক সময় আমরা চেষ্টা করি, বাট কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। আর খেলাধুলার জন্যে যেসব বাচ্চা, আমরা বলি খেলাধুলা কিন্তু বন্ধ করা যাবে না, ছোটোবেলায় বাচ্চারা খেলবে, চাইল্ডহুড আমাদের শৈশব তো এখন হারিয়ে গেছে বলতে গেলে, কিন্তু আমরা আর কারো শৈশব হারাইতে দিতে চাই না। যেটা করবে এই এরকম বাচ্চাদের ক্ষেত্রে, যদি ছোট বাচ্চা হয় তাহলে একটা স্পেসার ব্যবহার করে মাস্ক আছে এবং এরকম একটা নীল রঙের, হ্যাঁ, এটা সালভিটামল ওষুধ, হ্যাঁ, এই ওষুধটাকে এখানে লাগিয়ে এটা ব্যবহার করবে, বিশেষ করে যখন সে দৌড়াদৌড়ি খেলাধুলা করতে যাবে তার আগে 2 চাপ দিয়ে নিবে। আর এক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট একটা ভালো অপশন, বাট এটা কিন্তু সবচেয়ে ভালো অপশন না। বাচ্চার যদি আসলেই অ্যাজমা ডায়াগনোসিস করা থাকে বা হয়ে থাকে বা আমরা বুঝতে পারি তার অ্যাজমা, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে তাকে একটা ইনহেল কর্টিকোস্টেরয়েড, হ্যাঁ, এই ধরনের একটা ইনহেলার ব্যবহার করতে স্পেসার দিয়ে। তাহলে সেটা আগেরটা যেমন দেখিয়েছিলেন ব্লু কালার, এটার কালারটা ডিফারেন্ট। হ্যাঁ, এই দুটো কালার ডিফারেন্ট আছে। এটা হচ্ছে যে রিলিভার মেডিকেশন, উপশমকারী ওষুধ এটা। এটা হচ্ছে যে আমার হঠাৎ করে উপসর্গ যেটা থাকে সেটাকে কমায়, কিন্তু এটা রোগ ভালো করে না। হ্যাঁ, আর এটা হচ্ছে যে রোগ ভালো করার জন্য এরকম একটা ওষুধ আছে যেটা ইনহেল কর্টিকোস্টেরয়েড বলি, বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, সাধারণত হলুদ রঙের হয় বা এরকম গাঢ় এ ধরনের কালার একটা হয়। এটা যদি তাকে অন্তত অল্প পরিমাণও আমরা রেগুলারভাবে স্পেসার দিয়ে দিতে পারতাম, তাহলে তার সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হতো। আমি আমার প্র্যাকটিস অনেক বাচ্চাকে আমরা এভাবে করেছি এবং তারা এখন অনেক ভালো আছে। অনেক বাচ্চা আছে তারা 2-4 বছর ধরে এখন আর আসছে না, তারা এতই ভালো আছে যে ডাক্তারের কাছে আসা লাগছে না। এই হচ্ছে ব্যাপার। তো ভাই, আপনাকে বলবো যে আপনি একজন ভালো এরকম বিশেষজ্ঞকে দেখান, দেখিয়ে আপনি বলেন যে আমি তো ICS, আমি ইনহেল কর্টিকোস্টেরয়েড, এটাতে কিন্তু ভয় নেই, আমি এটা নিতে রাজি আছি, মন্টিলুকাস্ট একটা ট্যাবলেট, এটা খেলে আমার পেটে আসে, রক্তে যায় এবং সারা শরীরে ঘুরে বেড়ায়, এই ওষুধটা কিন্তু ভাই একেবারেই নিরাপদ, ইনহেলার ভয় পাবেন না। তো ভাই, আপনাকে বলবো যে আপনি একটু এই বিষয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারেন, ডাক্তারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে পারেন। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গক্রমে চলেই আসলো, এই ইনহেলার ভীতি কিন্তু সবার মধ্যে আছে, যে ইনহেলার নেওয়া এটা মানে সব মায়েরাও অ্যাকসেপ্ট করতে পারে না যে আমার বাচ্চাকে ইনহেলার নিতে হবে। তো এই ইনহেলার প্রসঙ্গে যদি একটু বলতেন। এটা বলার আগে আমি আপনাকে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো আপনি জানেন যে একটা কোর্স রান করাই, সেখানে সব অনেক ডাক্তাররা আসেন। তো আমি বিশেষ করে ভাইবা নেওয়ার সময় জিজ্ঞেস করি, কোর্সটা আপনাদের কেমন লেগেছে বা কেন এসেছেন। গতবার একটা মেয়ে আমাকে বললো যে উনি ডাক্তার, বলতেছে যে আমি আমার বাচ্চাকে ডাক্তার ইনহেলার লিখে দিয়ে পরে আমি তো ভয়ে দেই নাই, মানে আমাদের ডাক্তারদের ভিতরে ভীতিটা কেমন। তো আমি এই কোর্সটা এই জন্য করতে আসছি, এবং কোর্স করার পর আমি বললাম যে এখন কি দিবেন, বলে যে এখন তো আমি অবশ্যই দিব এবং সবাইকে বলবো দিতে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে যে ওষুধটা থাকে এটার পরিমাণ খুব কম। আমরা যে সিরাপ খাই, ট্যাবলেট খাই, হ্যাঁ, দেখো 1 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম মানে হচ্ছে 1000 মাইক্রোগ্রাম, আর এখানে থাকে মাত্র 100 মাইক্রোগ্রাম, যেটা যদি সঠিকভাবে টানা যায় 20-40 মাইক্রোগ্রাম আমাদের ফুসফুসে যায়, এবং ফুসফুসে যাওয়াটা দরকার, ফুসফুসে যাওয়াটা দরকার। আমার রোগটা হচ্ছে ফুসফুসে, তাহলে আমি ওষুধ দেবো ফুসফুসে, আমার তো পেটে সমস্যা না। হ্যাঁ, সারা শরীরে তো সমস্যা না। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, খুবই ইন্টারেস্টিং। একজন দর্শক আছেন আমাদের সাথে। আচ্ছা, দুঃখিত দর্শক, ফোনটি কেটে গিয়েছে, লাইনটি কেটে গিয়েছে, আপনি আরেকবার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, তো এই যে ইনহেলার, এটা প্রথম পয়েন্টটা হচ্ছে যে পরিমাণে এতই অল্প, মাইক্রো লেভেলে মাত্র 10-20 মাইক্রোগ্রাম, এটা শরীরের কোনো ক্ষতি সাধন করতে পারে না এবং এটা আপনার রক্তে মিশছে না যদি সঠিকভাবে আপনি নেন, এটা যাচ্ছে হচ্ছে ফুসফুসের ভিতরে, রোগটাও ফুসফুসে যাচ্ছেও ফুসফুসে। তো এটা লোকালি এফেক্টিভ, এটা এতই নিরাপদ যে আমি ক্ষতে মলম লাগানো যত নিরাপদ ঠিক তেমন, এটা এতই নিরাপদ যে আমাদের প্রেগনেন্ট যারা মায়েরা আছেন বা একদম ছোট বাচ্চা যারা আছেন বা একদম বৃদ্ধ যারা আছেন যাদের কিডনিতে সমস্যা আছে, কোনো ক্ষেত্রে বলা হয় না যে এটাকে ডোজ রিডাকশন করতে হবে, এটা দেওয়া ক্ষতিকর। এটা এতই নিরাপদ যে সবাই দিতে পারবে এবং ডায়াবেটিস রোগীও দিতে পারবে। হ্যাঁ, কারো এটা দেওয়ার জন্যে কোনো ডাক্তার এখন পর্যন্ত কেউ বলেনি যে এটা কন্ট্রাইন্ডিকেটেড বা এটা দেওয়া এই রোগের জন্য দেওয়া যাবে না।
সেটা নিয়ে আপনি বলছিলেন যে এটা কর্টিকোস্টেরয়েড, জি, এবং স্টেরয়েড নিয়ে তো আমাদের মধ্যে অনেক ভীতি আছে, কিন্তু এই ক্ষেত্রে ভয় কেন পাবে না? হ্যাঁ, দুই ধরনের স্টেরয়েড পাওয়া যায়। এই একটা স্টেরয়েড, এটার ভিতরে মিক্সড ওষুধ আছে, আর এটা হচ্ছে যে শুধু স্টেরয়েড। হ্যাঁ, এরকম দুই রঙের পাওয়া যায়। এটা একটু দাম বেশি, কারণ এটার সঙ্গে মিক্সড করা আছে আরও একটা ওষুধ। এখানে দুটো ওষুধ আছে আর এখানে একটা ওষুধে আছে। তা এই দুই রঙেই বেশিরভাগ স্টেরয়েড পাওয়া যায় বা পাওয়া উচিত। এইরকম রঙগুলো আমরা চাই যে সবাই যেন কালার কোডগুলো মেনটেন করে। সারা পৃথিবীতে যদি সব ধরনের ওষুধ একই রঙের হয় তাহলে রুগীরা চিনতে পারবে। রাতের বেলা হঠাৎ করে আমরা রুগীকে বলতে পারি, আপনার নীল রঙের ওষুধটা এখন নেন, আপনার এখন শ্বাসকষ্ট বেশি আছে। অনেক সময় রুগীরা ফোন করে, তাহলে রুগীটা এটা নিতে পারলো। সেই জন্য একটা ইন্টারন্যাশনাল কালার কোড আমরা বলবো যে সবাই যেন ফলো করে, সব ওষুধ কোম্পানিকে বলবো যেন তারা ফলো করে। তা ইনহেল কর্টিকোস্টেরয়েড যেটা, এটা মাত্রা এতই কম, যেমন বাচ্চাদেরকে আমরা 50 মাইক্রোগ্রাম দিয়ে থাকি দিনে, এক চাপ করে দুইবার, বা বেশি হলে দুই চাপ করে দুইবার, তার মানে মাত্র 10 মাইক্রোগ্রাম। এটা তো কোনো ক্ষতিই করে না। আর ট্যাবলেট যখন আমরা দিই 20 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম, মানে 10,000 মাইক্রোগ্রাম, মানে 1,000 ভাগের এক ভাগেরও কম। হ্যাঁ, তাহলে এত অল্প ওষুধ আসলে কোনো ক্ষতি সাধন করতেই পারে না। আর এটা তো সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে না, আমরা রোগীরা হয়তো বুঝতে সমস্যা হবে। সিস্টেমিক সার্কুলেশন মানে রক্তে আসে। আমি যখন ওষুধ খাই রক্তে আসতো, রক্ত কিন্তু সবখানে যায়, রক্ত ব্রেনের ভিতরে যায়, কিডনিতে যায়, সারা শরীরে রক্ত ঘুরে বেড়ায়। তো ওই ওষুধটা কিন্তু আপনার সারা শরীরে ঘুরে বেড়াবে, কিন্তু এটা কিন্তু আমাদের প্রয়োজন না। আমাদের প্রয়োজন হচ্ছে রোগটা হয়েছে ফুসফুসে, এই যে শ্বাসনালীতে প্রদাহ হয়েছে, এই ওষুধটা শ্বাসনালীর প্রদাহ কমাবে। হ্যাঁ, এই প্রদাহটা কমাবে শ্বাসনালীর, এই ওষুধটা সরাসরি গিয়ে এখানে কাজ করবে। এটা ধীরে ধীরে কাজ করে ঠিকই, বাট এফেক্টিভলি কাজ করে এবং পার্মানেন্টলি কাজ করে। এটা রেগুলার ব্যবহারে রোগীরা এতই ভালো থাকে যে অনেক সময় আর ওষুধ ব্যবহারের প্রয়োজনীয়তা থাকে না। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হাজেরা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি। জি জি দর্শক, যে আমি ডক্টরের সাথে একটু মানে একটা পরামর্শ চাচ্ছিলাম, যে আমার জন্য, আমার অনেক দিন ধরে অ্যাজমা, প্লাস আমার আব্বারও 10-12 বছর ধরে অ্যাজমা ছিল, উনি ইনহেলার ব্যবহার করতেছে অনেক বছর ধরে। তো এটা আমার বিগত 6 বছর ধরে দেখা যাচ্ছে যে অ্যাজমার জনিত সমস্যাটা। আমার পয়েন্ট ছিল 211, মানে অ্যালার্জির পয়েন্ট ছিল। তারপরে এখন কন্টিনিউ আমার মানে ঠান্ডার ওষুধটা খাওয়া লাগে, যেরকম টোটি, টোপেন, ইলেকট্রন, এরকম মানে ওষুধ আমাকে কন্টিনিউ খেতে হয়। যদি না খাই তাহলে আমার দেখা যায় কেমন শ্বাসকষ্টের মতো খুব মানে শুরু হয়, তখন ওই ইনহেলার অ্যাজমা সলটা একটু ব্যবহার করলে একটু আরাম পাই। তো আমি এই ক্ষেত্রে আমি কিভাবে মানে সম্পূর্ণ ভালো হওয়ার মতো কি কোনো উপদেশ বা কোনো চিকিৎসা আছে কি, যেটা যার মাধ্যমে যে আমি মানে ভালো হব? প্রিয় দর্শক, আপনি খুব সুন্দর গুছিয়ে প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্নটা আমরা খুবই পছন্দ করেছি, কারণ এখানে আমরা একটা কথা এখনই বলতে যাচ্ছিলাম যে স্থায়ীভাবে শ্বাসরোগ ভালো হয় কিনা, এটা সবার মনে প্রশ্ন। আপনি প্রথমেই বলবো যে আপনার যে চিকিৎসা, আপনি অবশ্যই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ এই যে প্রদাহ যেটা আপনার আছে, এটা কিন্তু আসলে যেই ওষুধগুলোর নাম বললেন সেটা কিন্তু প্রদাহ সারায় না। এটা কিন্তু জাস্ট আপনার সিমটমটা রিলিভ করছে, মানে আপনাকে একটা সাময়িক আরাম দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের ওষুধ যেটা আপনি বললেন যে সালবিটামল জাতীয় ওষুধ যেটা ব্যবহার করলে সাময়িক আরাম পান, কিন্তু এটা কিন্তু রোগ ভালো করে না। অ্যাজমাতে আমাদের স্টেরয়েড হচ্ছে একমাত্র রোগ ভালো করে, এবং এটা হচ্ছে অবশ্যই ইনহেল কর্টিকোস্টেরয়েড। এই ইনহেল কর্টিকোস্টেরয়েড যেটা আমরা ইনহেলারের মাধ্যমে ব্যবহার করি, সেটা সরাসরি ফুসফুসে যায় এবং কাজ করে। আপনি দীর্ঘদিন যদি এটা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার এটা থেকে পুরোপুরি মুক্তি সম্ভব। তবে আমরা একটু আগে, আপনার যদি অনুষ্ঠানের শুরুতে দেখে থাকেন, বেশ কিছু ট্রিগার আমরা বলেছি, উত্তেজক পদার্থ যেগুলো আপনার রোগকে বাড়িয়ে দেয়। যেমন এখন ঠান্ডার সিজন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, মা, আপনি ঠান্ডার সিজনে একটা টিকা আছে যেটাকে বলি ফ্লু ভ্যাকসিন, প্রতি শীতের আগে যাদের এই সমস্যা আছে তারা যদি একটা করে ফ্লু ভ্যাকসিন নেয়। হ্যাঁ, ফ্লু ভ্যাকসিন বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, আপনি যদি একটা ফ্লু ভ্যাকসিন শীতের আগে নেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। তবে অবশ্যই আপনার এই রোগটা নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে যে একটা পিক ফ্লো ফু দেওয়ার মাধ্যমে অথবা একটা স্পারোমেট্রি করে আপনি রোগটা নিশ্চিত করবেন। তারপরে আপনি এই চিকিৎসাটা নিলে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং এটা থেকে আপনি অনেক ভালো থাকতে পারবেন। চিরমুক্তি কথাটা আমি বলবো না, বাট এমন অবস্থায় থাকবেন যে মনে হবে আপনি একদমই ভালো আছেন। এটা আসলে আমাদের সবার জন্য এটা একটা সুখবর যে না, একেবারেই কন্ট্রোলে এটা রাখা সম্ভব, রাখা যায়, একদমই কন্ট্রোলে রাখা যায়। আমরা আরো একটি বিরতিতে যাব, তো আমরা বিরতি থেকে ফিরে আবারও কথা বলব। আচ্ছা, আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, আমরা ফোনটি নিয়ে আসি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কি ভালো শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা ভালোই শুনতে পাচ্ছি। জি জি জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে,
যে শিশুদের ক্ষেত্রে যে অ্যাজমা এবং টিবি, আমরা প্রায়শই যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একজন শিশু তাকে অ্যাজমা হিসেবে ডক্টর ডিটেক্ট করে থাকেন, কিন্তু অনেক পরে সেটাকে টিবি হিসেবে আখ্যায়িত করে। দীর্ঘদিন পর্যন্ত এই বাচ্চাটা টিবিতে ভোগার পরে এত লেটে কেন তার টিবি ডিটেক্ট হলো? তো সেই ক্ষেত্রে তো আমার মনে হয় যে ডায়াগনোসিসের ক্ষেত্রে যে যারা আপনারা চিকিৎসার সাথে জড়িত, এখানে কি আপনারা বলবেন যে ডায়াগনোসিস করতে আমাদের দেরি হচ্ছে নাকি এখানে অন্য কোনো কারণ থাকতে পারে? আর আরেকটু বলবো, যেহেতু অ্যাডাল্ট যারা পেশেন্ট তাদেরকে আমরা টিবি হিসাবে ডিটেক্ট করে থাকি, তাদের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব টিবি ডিটেক্ট করা, শিশুদের ক্ষেত্রে সেটা দ্রুত হচ্ছে না কেন? আপনি কি কাইন্ডলি এই বিষয়ে আমাকে একটু এক্সপ্লেনেশন করবেন? জি, যদিও এটা আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমাদের সবসময় আমরা যে কথাটা বলি সবাইকে যে আমরা কিন্তু এই যে কমন রোগগুলোকে আগে মানে ধরি, বিশেষ করে বাচ্চা টিবিটা কিন্তু এখন আমাদের দেশে যদি বিশেষ করে গার্জিয়ানদের ভিতরে কারো মানে টিবির হিস্ট্রি থাকে, এটা কিন্তু সবসময় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে জিজ্ঞেস করে নেওয়া উচিত, হ্যাঁ, গার্জিয়ানদের সাথে কথা বলার সময়। কারণ আমরা ওই কমন যে জিনিসটা সেটাকেই সবসময় ধরি, বেশিরভাগ সময় আমরা বাচ্চা আসলে চিন্তা করি এটা হয় অ্যাজমা হবে অথবা তার এমনি হয়তো ভাইরাল ইনফেকশন হবে, হ্যাঁ। কিন্তু এই জিনিসটাকে আমি বলবো যে ভাই একটা খুব দারুণ একটা পয়েন্ট এখানে উনি আমাদেরকে মানে ডাক্তারদেরকে সচেতন করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব একটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রেজ করেছেন যে শিশু টিবির বিষয়টা আমাদের অনেক দেরি হয়ে যায়। এটা আছে, এটা আমি মনে করি যে জাতীয় পর্যায়ে এটা আমাদের গাইডলাইনে এভাবে থাকা উচিত। এটা যেহেতু টিবি একটা বাংলাদেশে একটা কমন এবং এটা আর্লি ডিটেকশন হওয়া খুবই জরুরি, এই বিষয়ে যারা নীতি নির্ধারণী আছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এটাকে মানে গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিষয়ে আমাদের জাতীয় যারা নীতি নির্ধারণী যারা এই বিষয়গুলো নিয়ে ডিসিশন নেন মেকিং, তাদেরকে আমি বলবো যে এটা অবশ্যই শিশুর টিবি দ্রুত ডায়াগনোসিসের জন্য আমাদের সবাই সচেতন থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রহর। এবারে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। এসটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রহর অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাঁপানি এবং শ্বাসরোগ বিষয়ে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আমরা কথা বলছিলাম বিরতির আগে বিভিন্ন ইনহেলার, এখানে আমি দেখতে পাচ্ছি এই এই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইবো। ইনহেলার আমি এর আগেও বলেছি যে এটা হচ্ছে উপশমকারী ইনহেলার, হ্যাঁ, নীল রঙে পাওয়া যায়। এটা কী করে, আমরা এই যে শ্বাসনালীটার ভিতরে যে বেনটা দেখছি যে স্মুথ মাসেল, যেটা মাংসপেশি, এটাকে শিথিল করে দেয়, না আমরা বলি স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, যার কারণে শ্বাসনালীটা প্রসারিত হয়, কিন্তু এটা কিন্তু মূল রোগ ভালো করে না। এটা করার কারণে রোগীরা সাময়িক আরাম পায়, অনেক রোগী ভাবে এটাই বোধহয় রোগ ভালো করছে, হ্যাঁ, যার কারণে ওরা এটা নিয়মিত নেয় বাট স্টেরয়েডটাকে নেয় না, কারণ এটাতে বুঝতে পারে না যে সে রোগ ভালো হলো কি খারাপ হলো। আর এই যে ইনহেল কর্টিক স্টেরয়েড, যেটা কিনা এরকম একটা ইনহেলার, সেটা এই যে প্রদাহটাকে কমায়, হ্যাঁ, হয় কি একটা জায়গায় যদি প্রদাহ থাকে, যেমন আমার হাতের কোথাও যদি ছিঁড়ে যায় বা কেটে যায়, তাহলে ওখানে যদি হঠাৎ করে কেউ একটু লবণ মরিচ লাগায় বা যে কোনো ধরনের উত্তেজক কিছু লাগানো হয়, তাহলে এটা কি হয়, এটাকে একটা রিয়াকশন করে, আমরা তো হাত সরাই দিতে পারি, কিন্তু এখানে যখন ধুলাবালি আসে আঘাত করে বা ফুলের রেণু বা যেই আমরা উত্তেজক পদার্থগুলো যখন আমরা শ্বাসের সঙ্গে শ্বাসনালীতে করে, স্মোকিং তো করাই যাবে না, স্মোকিং এর বিষয়ে তো করা যাবে না, ইভেন প্যাসিভ স্মোকিং, আসলে স্মোকিং তিন ধরনের আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আমি যে স্মোক করলাম, আমি হচ্ছে অ্যাক্টিভ স্মোকার মানে ফার্স্ট হ্যান্ড স্মোকিং, তারপর হচ্ছে যে আপনি আমার পাশে এই যে ধোঁয়াটা পাচ্ছেন, আপনি হচ্ছেন সেকেন্ড হ্যান্ড, মানে আমরা সবাই স্মোকার, হ্যাঁ, আমি সিগারেট খাচ্ছি কি না খাচ্ছি বাট আমরা কিন্তু সবাই সেকেন্ড হ্যান্ড স্মোকিং করছি। আবার থার্ড হ্যান্ড স্মোকিংটা কি, যেমন একটা বাচ্চা কে কোলে নিল তার বাবা, সে বাইরে থেকে সিগারেট খেয়ে আসছে, ওই জামা কাপড় পরা অবস্থায় বাচ্চাটাকে কোলে নিয়েছে, রিসার্চে পাওয়া গেছে যে এই থার্ড হ্যান্ড স্মোকিং সেটাও অ্যাজমার জন্য ক্ষতিকর, তাহলে আপনার ট্রিগার ফ্যাক্টর হিসেবে ট্রিগার ফ্যাক্টর। এই জন্য বাবা মাকে অনুরোধ করবো, হ্যাঁ, যে গার্জিয়ানদেরকে অনুরোধ করবো, আপনারা প্লিজ সিগারেট খেয়ে এসে মানে বাইরে থেকে খেয়ে এসেও বাচ্চাকে আপনারা কোলে নেবেন না, আপনি আসেন জামা কাপড় খুলে গা গোসল ধুয়ে তারপর নেন, আর সবচেয়ে বলবো তো আপনি খাবেনই না, হ্যাঁ, তো কিন্তু অন্তত বাচ্চাদের ক্ষতি আপনারা করবেন না। তো যেটা বলছি, একজন দর্শক সংযুক্ত হয়েছেন, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ধানমন্ডি থেকে জ্যোতি বলছিলাম। জি, স্টেরয়েড যে ওষুধটার কথা বলি, ইনহেলার, এটা কি নিয়মিত নিলে প্রবলেম হয়? মানে এটা আমি শুনেছি যে স্টেরয়েড ওষুধটা ক্ষতি করে, তো ইনহেলার যেটা স্টেরয়েড ইনহেলার,
এটা নাকি রেগুলার নিলে মানে ক্ষতি হতে পারে, অনেক সময় ডায়াবেটিক হয়, স্টেরয়েড জাতীয় ওষুধের যে সাইড এফেক্ট গুলো থাকে সেটা কি ইনহেলার মধ্যে আছে কিনা? আমি তো নেই, আমার প্রায় 5-6 বছর ধরে আমাকে ইনহেলারটা ইউজ করতে হচ্ছে। বোন আপনাকে অনুরোধ করবো, আপনার যেহেতু ডায়াবেটিস আছে আপনি একটা কাজ, আচ্ছা সরি, হ্যাঁ ডায়াবেটিস এর কোনো ক্ষতি তো করে না, আমার বয়স 48, জি ডায়াবেটিস এর কোনো ক্ষতি করে না এটা, হ্যাঁ শুধু ডায়াবেটিস এর ক্ষতি করে না তা না, এটা আসলে কি আপনার রক্তে যাচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনি যেখানে শ্বাসটা নিচ্ছেন যে ফুসফুস সেই ফুসফুসে যাচ্ছে, এটা এতই নিরাপদ যে আপনি যখন ক্ষতয় মলম লাগান, হ্যাঁ অতটাই নিরাপদ, এটা আপনার কোনো ক্ষতি করবে না, কারণ হচ্ছে এটা পরিমাণে খুব অল্প। আপনি যে ইনহেলারটাই নেন দেখবেন 250 মাইক্রোগ্রাম, হয়তো আপনি যদি মাইক্রোগ্রাম মিলিগ্রাম বুঝেন, যে আমরা অনেক সময় ট্যাবলেট খাই 20 মিলিগ্রাম, হ্যাঁ তাহলে 20,000 মাইক্রোগ্রাম সেটা, আর আপনি হয়তো 250 মাইক্রোগ্রাম ওষুধ নিচ্ছেন, আর আপনি নেওয়ার পরে আপনার ফুসফুসে যাচ্ছে হয়তো 40 মাইক্রোগ্রাম, এটা আপনার বোন কোনো ক্ষতিই করবে না, কোনো ক্ষতি করবে না, একদম আপনি নিশ্চিন্তে নিতে পারেন। তবে আপনাকে অনুরোধ করবো যখন আপনি ভালো থাকবেন তখন ডাক্তারের কাছে আসবেন, আসার পরে আমরা যেটা করব আমি আপনাকে ইনহেলারের ডোজটা কমিয়ে দিতে পারবো, এবং একটা সময় কমাইতে কমাইতে এটা এত মিনিমাম নিতে, হয়তো এক বেলা এক চাপ নিলে আপনি কন্ট্রোলে থাকতে পারবেন, এবং এটা কিন্তু আপনি একইভাবে ব্যবহার করবেন, এটা কিন্তু বোন সঠিক না, আপনি অবশ্যই এটা পরিমাণ কমায় নিতে পারবেন, কমায় একটা সময় এত কম পরিমাণে ব্যবহার করলেও আপনি দেখবেন কন্ট্রোল ঠিক আছে, এবং একটা সময় এটা বন্ধ করে দেওয়া সম্ভব, তবে ক্ষতির কোনো কারণ নেই, হ্যাঁ এই বিষয়ে আপনি একদমই নিশ্চিন্ত থাকবেন। আর আমরা যে ট্যাবলেটটা মুখে খাচ্ছি স্টেরয়েড, সেটা দীর্ঘদিন খেলে ক্ষতি হয়, এটা একদম সত্যি কথা, হ্যাঁ এই জন্যে আমরা এটাকে ইনহেলার করে আনা হয়েছে এই ক্ষতিটাকে অ্যাভয়েড করার জন্য। ধন্যবাদ বোন, একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা নিয়ে আমরা কথা বলতাম, কিন্তু বোনের প্রশ্নের কারণে এটা আমাদেরকে আগে বলে দিতে পারলাম, অনেক ধন্যবাদ। আমরা এই কথাটাই কিন্তু বলছিলাম যে স্টেরয়েড নিয়ে যে ভীতি, এটা যদিও এটা যে ইনহেলার ফর্মে যেহেতু এটা কিন্তু ক্ষতিটা হচ্ছে না, কিন্তু যখন আমরা ওরাল স্টেরয়েড খাচ্ছি তখন কিন্তু প্রচুর ক্ষতি হয়। হ্যাঁ এটা প্রচুর ক্ষতি হয় যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয়, এটা এই বিষয়ে একটা মানে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার কাছে একটা অ্যাজমা রুগী আসলো, তার পেটে বাচ্চা আছে প্রেগনেন্ট, হ্যাঁ তখন সে তার যদি অ্যাটাক থাকে তাহলে অবশ্যই ওরাল স্টেরয়েড আমাকে দিতে হবে তাকে, এবং এটা আমরা মর্নিং ডোজে দিব, সকালে আমি 20 মিলিগ্রাম বা 40 মিলিগ্রাম যেটাই দিতে চাই না কেন আমি সকালে মর্নিং ডোজে দিব, এবং দিব কয়দিনের জন্য, 5-7 দিনের জন্য, এই শর্ট টার্মের জন্য কিন্তু তার বাচ্চার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যদিকে যদি দেখি যে সে যদি অ্যাজমার চিকিৎসা না করে তাহলে তার শরীরে অক্সিজেনের স্বল্পতা হবে এবং বাচ্চার অনেক ধরনের ক্ষতি হতে পারে, এমনকি বাচ্চা অবসন্ন হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে, এই জন্য অবশ্যই আমাদেরকে অ্যাজমার চিকিৎসা করতে হবে। আর এই যে ট্যাবলেটটা যেটা আমরা 7 দিনের জন্য দিচ্ছি এটাকে বলে রেসকিউ থেরাপি, এই রেসকিউ থেরাপিটা হচ্ছে যে লাইফ সেভিং, এটা দিতেই হবে, এই অল্প কয়েকদিনের জন্য স্টেরয়েড আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু দীর্ঘদিন ধরে আপনি যদি স্টেরয়েড খান সেটা ক্ষতি করে, সেটা যদি খাওয়ার ট্যাবলেট খান, আর যদি আপনি ইনহেলার নেন তাহলে এটার বলতে গেলে কোনো ক্ষতি নেই। তবে এই প্রসঙ্গে বলে রাখছি যদি অনেক বেশি ডোজে দীর্ঘদিন ধরে নেয় তাহলে অবশ্যই বোন ম্যারো ডেন্সিটি টেস্টটা করতে হয় এবং সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা খেতে হতে পারে, সেটা যদি অনেক বেশি ডোজে নেয় এবং অনেক দীর্ঘদিন ধরে নেয় সেটা হচ্ছে আমাদেরকে এই বিষয়ে একটু সাবধান থাকতে হয়, কিন্তু এই সাধারণ ডোজে এটা কোনো ক্ষতি করে না বললেই চলে। বাচ্চাদের অনেক সময় দেখা যায় শ্বাসকষ্টের জন্য নেবুলাইজ করা হয়, নেবুলাইজটা কি কিভাবে করা হয় বা স্পেসারের মাধ্যমে কিছু করা যায় কি? হ্যাঁ আমরা আগে জেনে নিই যে স্পেসারটা কি, হ্যাঁ এটা হচ্ছে একটা স্পেসার ডিভাইস, এখানে এটাকে বলে ভাল্ভ হোল্ডিং চেম্বার, এখানে আছে যে ভাল্ভ, আপনি শ্বাসটা টানলে আসবে, এখানে ফু দিলে আর ঢুকবে না, এখানে ভাল্ভ দেওয়া আছে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা করি যে স্পেসার উইথ মাস্ক আমরা ব্যবহার করি, আমরা জানি যে শ্বাস নিয়ে বুকে আটকে রাখতে বাচ্চারা সেটা পারে না, এই জন্য আমরা মাস্ক ব্যবহার করি, একটা চাপ দিয়ে বলি যে 5 বার, সে বাচ্চাটা 5 বার শ্বাস টানবে এবং নর্মালি, এটা কোনো আলাদা কিছু না। বাচ্চাদের ক্ষেত্রে নেবুলাইজ দিলে যেটা আমি মনে করি যে 10 মিনিট ধরে নেবুলাইজ দিতে হয়, বাচ্চা জোরে চিৎকার করে কান্না করে, বাচ্চাকে এইভাবে পায়ে চেপে ধরে রেখে দেওয়া হয় এবং বলে যে যত কান্না করবে তত ভালো, এবং বাচ্চার এটা মনে হয় ঘুমে হয়তো আমি জানি না হয়তো দুঃস্বপ্নও দেখে যে ওকে নেবুলাইজ করা হচ্ছে, হ্যাঁ এবং এটা একটা ইলেকট্রিসিটির প্রয়োজন হয় এবং অনেক সময় এটা ইপ্রেট্রোপিয়াম ব্রোমাইড ব্যবহার করে যেটা কিনা চোখে গেলে ক্ষতি। কিন্তু এত কিছু না করে যদি আমি জাস্ট 2-4 চাপ যদি আমি এই যে রিলিভার মেডিকেশন যেটা আমরা সালবিউটামল যেটা ইনহেলার ফর্মে, হ্যাঁ এখানে দিয়ে যদি আমি বাচ্চাকে দিই এটা এটা আপনার মানে কত 2 মিনিটও লাগে না, অনেক কম সময় লাগে,
হ্যাঁ, এবং কোনো ইরিটেশন নেই, আমরা খেলতে খেলতে বাচ্চাদেরকে দিতে পারি। অনেক সময় আমরা বাচ্চাদেরকে এটা দিয়ে খেলার জন্য, ওরা এটা নিয়ে খেলে, তারপর একটু চাপ দিয়ে মুখে একটু ধরি, এবার এরকম করে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে ও ওটা মনে করে খেলছে। আমরা আবার মুখে দিয়ে বলি হ্যাঁ 1 2 3 এরকম বলি, হ্যাঁ চাপ, আবার হাততালি দেই, এভাবে বাচ্চাদেরকে আমরা উৎসাহ দিই, যার ফলে হয় কি ওরা মানে অনেক খুশি মনে এটা নিচ্ছে। তাহলে দুটোকে কম্পারিজন করলে ওখানে অনেক বেশি ওষুধ দিচ্ছে, আমি 2.5 মিলিগ্রাম দিচ্ছি, হ্যাঁ, যেটা কিনা হচ্ছে 2500 মাইক্রোগ্রামের সমতুল্য, আর এখানে আমি দিচ্ছি মাত্র হচ্ছে 400 মাইক্রোগ্রাম, হ্যাঁ, মানে 4 চাপে, আর প্রতি চাপ হচ্ছে 100 মাইক্রোম। তাহলে এটা হচ্ছে যে, আর আপনি বাসায় একটা মেশিন নিলে, ইলেকট্রিসিটির বিষয় আছে, ওটার দাম 3000 টাকা, এটা মাত্র 400 টাকা, আর এই ওষুধটা সহ মোট আপনার 600 টাকা লাগবে, কিন্তু এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, প্রায় 1.5 মাস ব্যবহার করতে পারেন, আর ওটা একটার দুটো ডোজ দিতে আপনার সাইড ইফেক্টের ব্যাপারটাও তো আছে, যত বেশি ওষুধ তত সাইড ইফেক্ট, এখানে যত কম ওষুধ তত সাইড ইফেক্ট কম, হ্যাঁ। সো এটা আমি মনে করি অনেক বেশি নিরাপদ, এবং আমার প্র্যাকটিসে অনেক বাচ্চা এমার্জেন্সিতে এসেছে, এবং আমি শুধু এই স্পেসার দিয়ে, এই যে মাস্ক দিয়ে, আমি রিলিভার মেডিকেশন দিয়ে তাকে সাময়িকভাবে আমি এটাকে কন্ট্রোল করে ফেলতে পেরেছি। হ্যাঁ, আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে মুসাম্মাদ পারভীন আক্তার বলছি। জি, আমার ওই বাচ্চার বয়স 8 বছর, ওর গত 2 বছর থেকে ওর অ্যাজমা শুরু হয়েছে। এখন সেটা ওর হচ্ছে ওই একবার খুব শ্বাসকষ্ট হয়েছিল, তা আমিও হেলথে চাকরি করি, তা আমার ওই কলিগ উনি একটা ওই মন্টিয়ার আর আপনার ওই সালবিটামল খাওয়াইছিল, খাওয়ানোর পরে কমে গেছিল, কমে যাওয়ার পরে এখন ওকে সেভাবে মানে শ্বাসকষ্টটা শুরু হয় না, কিন্তু ওর সবসময় ঠান্ডাটা লেগে থাকে, আর যদি মন্টিয়া সবসময় খাওয়ায়, প্রতিদিন রাতে একটা করে 5 mg খাওয়ায়, যদি না খাওয়ায় তাহলে ওই 2-3 দিন পরে ওর বুকের ভিতরে সে সারা শুধু সেই ছেলেটা চলে আসে। এখন আমি জানতে চাচ্ছি যে ট্রিটমেন্টটা কি অন্য কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে কিনা, না এই মন্টিয়া দীর্ঘদিন ধরে খাওয়াইলে কোনো সমস্যা হবে কিনা, এটা আমি জানতে চাই। জি মা, আপনাকে অনেক ধন্যবাদ। 8 বছর বয়স বাচ্চার বলেছেন, সে অবশ্যই খুব সুন্দরভাবে এই জিনিসটা নিতে পারবে, এই মাস্কের প্রয়োজনীয়তা নাই। যে আমি মনে করি যে এটা হচ্ছে একটা 8 বছরের বাচ্চা, হ্যাঁ, আমরা তাকে অবশ্যই সাজেস্ট করব, যেহেতু তার ট্রিটমেন্টে রেসপন্স করেছে, এখানে আমরা কয়েকটা ফ্যাক্টর পেয়েছি, এটা হচ্ছে তার অ্যাজমালাইক সিমটম আছে, তারপরে এই যে বুকে শোষা আওয়াজ ছিল, এবং 2 বছর ধরে এই সমস্যাটা তার বারবার হচ্ছে, ঘন ঘন হচ্ছে, এবং তার চিকিৎসা করলে সে উন্নতি পাচ্ছে, হ্যাঁ, এবং মন্টিলুকাস ব্যবহার করলে সে ভালো থাকছে। মা শুনেন, মন্টিলুকাসটা একটা ওষুধ, সেটা খুবই ভালো, নিরাপদ, বাট সেটা কিন্তু আমার মুখে খেতে হয়, মুখে খেলে আমার কী হয়, স্টোমাকে আসে এবং এটা রক্তে মিশে সারা শরীরে যায়, কিন্তু এই একটা ওষুধ যেটা কিনা আপনার একদমই নিরাপদ, হ্যাঁ, বিশেষ করে আপনি একজন ডাক্তার দেখাবেন এবং পরামর্শ নেবেন যে আমি বাচ্চাকে ইনহেলার ব্যবহার করতে পারি কিনা, এরকম একটা স্পেসার আপনি নেবেন, নিয়ে স্পেসার দিয়ে এই জাস্ট এটা আপনি 5টা ঝাঁকি দিবেন এভাবে, হ্যাঁ, 1 2 3 4 5 5টা ঝাঁকি দিয়ে, হ্যাঁ, বাচ্চা যেহেতু 8 বছর সে অবশ্যই টানতে পারবে, হ্যাঁ, তাকে বলবেন শ্বাস ফেলে দাও, দিয়ে এরকম টেনে নিয়ে 10 সেকেন্ড দম আটকে রাখবে, একেবারেই সহজ মা, হ্যাঁ, এই বিষয়ে এরকম ভিডিও ইউটিউবে অনেক পাবেন আপনি, তবে পরামর্শ দেবে একজন ডাক্তারকে দেখান, এবং এই ইনহেল কর্টিকোস্টেরয়েড যদি আপনি রেগুলার বাচ্চাকে ব্যবহার করেন মন্টিলিকাস না করে, তাহলে দেখবেন বেশ কিছুদিন পরে ও একদমই ভালো থাকবে, এবং আরও অল্প ওষুধ ব্যবহারে সে নিয়ন্ত্রিত থাকবে, এবং একটা সময় কোনো ওষুধ ব্যবহার ছাড়াই সে নিয়ন্ত্রিত থাকবে। অনেক ধন্যবাদ, একটা খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন। এখানে কিন্তু আরও আমি স্পেসার দেখতে পাচ্ছি, এটা যেটা দেখালেন এ বাদেও আছে। হ্যাঁ, স্পেসারের বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমি এখানে অবশ্যই বলবো, আমরা যখন রোগীদেরকে স্পেসার দেই, ডাক্তারদের উচিত হচ্ছে ওরা যেন এটাকে চেক করে যে কোন স্পেসারটা ব্যবহার করছে, হ্যাঁ, কারণ একটা ভুল স্পেসার তার পুরো ওষুধটা নষ্ট করে দিতে পারে। একটা এই একটা ওষুধের দাম হচ্ছে 800 টাকা, এই ওষুধটা ব্যবহার করছে যদি এরকম একটা ভুল স্পেসার, যেটা কিনা একটা মানে বাংলাদেশে পাওয়া যায় রেসপো চেম্বার নামে, এটা খুবই বিলো কোয়ালিটি, অরিজিনালটা আসলে দেখতে এরকম, আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অরিজিনালটা এবং ডুপ্লিকেটটা আমাদের জানা উচিত, আমরা বাংলাদেশের নকলে শেষ হয়ে যাচ্ছি, হ্যাঁ, তো এই নকল জিনিস থেকে সাবধান থাকতে হবে, কারণ এখানে একটা হার্ডবোর্ডের মতো জিনিস আছে যেটা টানলে কিন্তু ওষুধ আসতে পারতেছে না, বরং পুরো ওষুধটা এই চেম্বারে থাকা যায়। আমার কাছে মাঝে মাঝে রোগীরা এরকম নিয়ে আসে, দেখি যে পুরোটা সাদা হয়ে গেছে, মানে এখানে সব যা ওষুধ, সব টাকার ওষুধ এই চেম্বারের ভিতরে, ওর শরীরে তেমন কিছু আসে না, আর এটা হচ্ছে যে একটা অরিজিনাল জিনিস। তবে বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে আপটেক গো নামে এটা পাওয়া যায়, এটা মানে কোয়ালিটি ভালো, এবং এটা নন ইলেকট্রোস্ট্যাটিক, মানে একটা নন ইলেকট্রোস্ট্যাটিক স্পেসার দিয়ে আমি প্রায় 40% মেডিকেশন আমার ভিতরে ঢুকে, সাধারণত শুধু টানলে যদি সঠিক হয় তাহলে আমি হয়তো 10% আমার ঢুকে, একটা নর্মাল চেম্বার দিয়ে করলে হয়তো 20% বা 15% ঢুকে, এটা দিয়ে হচ্ছে প্রায় 40%, তাহলে এটা আমার জন্য খুবই ভালো। তো এই স্পেসারগুলা আপনাকে বাঁচাবে, এবং আমরা জানি যে স্টেরয়েড ব্যবহারে কী হয়,
মুখে ঘা হয়, আমরা এই জন্য কুলি করতে বলি। হ্যাঁ, কুলি তো অবশ্যই করবেন, তবে স্পেসার দিয়ে ব্যবহার করলে ঘা হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। তাহলে আমরা কি করব, স্পেসার দিয়ে ব্যবহার করব এবং কুলি করে গড়গড়া করে মুখ পরিষ্কার করব। তার মানে এটা সরাসরি মুখে নিয়ে টানাটা ঠিক হবে না, এই স্পেসার দিয়ে এটা করতে হবে। আসলে এই ইনহেল কর্টিকোস্টেরয়েড এটা এতই নিরাপদ, এই বিষয়ে আমি অনেক কথা বলেছি, এটার একটাই সমস্যা, সেটা হচ্ছে মুখে কি হয়, ঘা হয়। হ্যাঁ, ওরাল থ্রাশ যেটাকে বলি, আর গলায় একটু মানে শব্দ মানে এটা গলার যে সাউন্ডটা একটু পরিবর্তিত হয়ে যায়। হ্যাঁ, হর্সনেস অফ ভয়েস বলে, তো এটার কারণই ওই একই কারণ। তো এটাকে অ্যাভয়েড করা সম্ভব শুধুমাত্র কুলি করে, এবং অবশ্যই এটাকে স্পেসার দিয়ে ব্যবহার করলে ভালো। স্পেসার ব্যবহার করলে এই সাইড ইফেক্টটা কিন্তু আর সাইড ইফেক্ট শুধু থাকছে না, তা না, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন টানছি, আমরা অনেক সময় রোগীরা টানো ওই যে মুখ দিয়ে বের হয়ে যায়, পিছন দিয়ে বের হয়ে যায়, অনেকেই সঠিক ইনহেলার ব্যবহারের পদ্ধতি না জানার কারণে এই ট্রিটমেন্টটা ফেলিওর হচ্ছে। তা সঠিক ব্যবহার এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই স্পেসারের মাধ্যমেই আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, কারণ এটাতে কোনো হ্যান্ডস অন কোঅর্ডিনেশনের কোনো বিষয় নেই, কোনো কিছু লাগে না, জাস্ট আমি ঝাঁকাইলাম, ঝাঁকানোর পরে শ্বাস ফেলে চাপ দিয়ে টেনে নিয়ে আটকে রাখলাম। দিস ইজ ভেরি ইজি। হ্যাঁ, এটা সবাই পারবে, আর এটার অনেক ভিডিও কিন্তু ইউটিউবে আছে বা বিভিন্ন ফেসবুকে আমরা পাবো। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা নকলটা অ্যাভয়েড করবেন, একটা কোয়ালিটি স্পেসার নেবেন এবং একজন কোয়ালিফাইড ডাক্তারকে দেখাবেন, এবং আপনি এটা নিরাপদ মনে করে নেবেন, এটা নিয়ে কোনো ভীতি নেই। আর একটা আছে ড্রাই পাউডার ইনহেলার, সেটা কিভাবে করা হয়, কাদের জন্য ওটা? আমি এই ড্রাই পাউডার ইনহেলার নেওয়ার আগে একটা জিনিস বলি যে আমাদের কাছে একটা যন্ত্র আছে, হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা ট্রেনিং করাই রোগীদেরকে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইনচেক ডায়াল। এটা দিয়ে আমরা আগে দেখে নিব যে ড্রাই পাউডার ইনহেলার টানার মতো তার এফোর্ট আছে কিনা। দেখুন, ড্রাই পাউডার ইনহেলারটা কিন্তু মানে এটা একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকে, আমি টানলে পরে ওই পাউডারটা শরীরের ভিতরে আসবে। হ্যাঁ, অনেক বৃদ্ধ রুগী আছে, অনেক বাচ্চা রুগী আছে, তারা অত জোরে টানতে পারে না। তো আমি এই ডিভাইসটা দিয়ে আগে দেখবো যে হ্যাঁ তার এখানে 60 60, হ্যাঁ 60 বা 60 to 90, হ্যাঁ এখানে একটা মেজর দেওয়া আছে। যখন সে এটা যোগ্য বুঝলাম যে হ্যাঁ সে টানতে পারবে, তখন আমরা তাদেরকে শিখিয়ে দিই এরকম একটা আছে, এটাকে বলা হচ্ছে যে বেক্সিয়েলার ডিভাইস। হ্যাঁ, এটা আসলে অরিজিনাল নাম হচ্ছে অ্যারোলাইজার, বাট এটা বেক্সিয়েলার ডিভাইস নামে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে। তো এটা আমরা কী করি, এখানে একটা আমরা ক্যাপসুল দিই। হ্যাঁ, এই যে ক্যাপসুলটা আমরা ঢুকাই, হ্যাঁ ক্যাপসুল ঢুকানোর পরে এখানে একটা চেম্বার আছে, এটাকে বন্ধ করে এখানে আমি দুটো চাপ দিলাম। হ্যাঁ, চাপ দিয়ে যেটা করতে হবে, ঘাড়টা একটু সোজা থাকবে, আর চাপ দেওয়ার পরে কিন্তু পাউডারটা চলে আসলো, এখানে আর ফু দেওয়া যাবে না, আর কিছু করা যাবে। আমি কী করবো, টানবো, এই যা, ব্যাস টান দিয়ে দম আটকে রেখে দেবো। যাদের অনেকের ক্রয় ক্ষমতার একটা ব্যাপার থাকে, এটা কিন্তু একটা ক্যাপসুল করে যদি সে ডেইলি কিনে, সে কিন্তু এটা ইউজ করতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আমাদের বাংলাদেশে, যারা বিশেষ করে দীর্ঘমেয়াদী শ্বাসরোগ সিওপিডির রোগীরা, ওরা কিন্তু মানে একটা 800 টাকা দামের একটা ইনহেলার কিনতে পারে না, কিন্তু এই ক্যাপসুল করে স্টিপে পাওয়া যায়, একটা দুটো করে কেনা যায়। হ্যাঁ, এবং তার সামর্থ্য অনুযায়ী সে কিনবে, এবং সে মানে আমরা ডেইলি অন্তত সে সিগারেট খেয়ে যে টাকাটা নষ্ট করতো, হ্যাঁ চা খেয়ে যে টাকাটা নষ্ট করতো, সেই টাকাটা দিয়েই সে তার ওষুধের খরচটা কিন্তু বহন করতে পারে, এটা একটা বড় সুবিধা আছে। আজকে আসলে আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসলে জানতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, এবং এসএটিভিকে অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। আমাদের যারা দর্শক আছেন, এই অনুষ্ঠান দেখছেন, এবং যারা অংশগ্রহণ করেছেন, অনেকে হয়তো ফোন করে হয়তো পাননি, হ্যাঁ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ শুভেচ্ছা জানাচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থভাবে বাঁচবেন। প্রিয় দর্শক, শুরুটা যেমন ছিল নির্ধারিত, শেষটাও অনিবার্য, আর তাই এখন শেষ করতে হচ্ছে আমাদেরও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।